সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি মাওয়াছড়ির নতুন একটা ভিডিও দেখার জন্য। বন্ধুরা দেখেন, আমাদের কৈকারপুকুরের ফোনাই এটা প্রথম বেসের, আর দ্বিতীয় বেসে আরেক পুকুরে আছে, তবে দ্বিতীয় বেসে অনেক ফোনা হয়েছে। প্রথম বেসে আমরা যেদিন মাছ উঠেছি আপনাদেরকে সরাসরি দেখেছি মাছগুলো, ব্রুটগুলো। ইনশাল্লাহ যেরকম ব্রুট দেখেছি ওই রকম বাচ্চা হয়েছে, অনেক সুন্দর বাচ্চা হয়েছে। এগুলো আপনাদেরকে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব কয়েকটা নিয়ে। তো দেখেন, আমাদের এই বেচে পোনা মোটামুটি একটু কম হয়েছে, পরের বেচে অনেক পোনা হয়েছে, তবে ওগুলা সাইজ আরও ছোট। এগুলা সাইজ আলহামদুলিল্লাহ কম, মাছ কম হওয়াতে সাইজ অনেক বড় হয়ে গেছে। তো দেখেন, এই যে প্রথমে আমরা আজকে জাল দিলাম এবং আজকে দেখার জন্য মাছগুলো জালে তুললাম, এই প্রথমবার জাল দেওয়া হয়েছে। তো আগে তো আমরা এক কোনা দিয়ে জাল দিতাম, আজকে পুরো পুকুরের জাল দিয়ে এই পরিমাণ মাছ পাইছি। আশা করি এখানে 25,000-30,000 মাছ হবে। তো আমাদের অন্য পুকুরে আছে যেখানে লাখ লাখ মাছ হয়েছে, ইনশাল্লাহ ওগুলোর সাইজ আরও আরও ছোটো। তো আমরা এগুলো বিক্রি করতে চাচ্ছি এগুলা। তো ইনশাল্লাহ এগুলো কিছুদিনের মধ্যে বিক্রি শুরু হবে। আজকে আমাদের সামান্য কিছু অর্ডার আছে এই জন্য মাছগুলো ধরা। তো এগুলো শাওয়ার দিয়ে আমরা ইতে কিছু রেণু রেখে আর সবগুলো রেণু ছেড়ে দিয়েছি, বড় ট্যাঙ্কে কিছু রেণু দিব। তো এতদিন আমাদের ট্যাঙ্কে জায়গা ছিল না, পর্যাপ্ত পরিমাণ রেণু ছিল। তো আস্তে আস্তে ট্যাঙ্কগুলো খালি হইতেছে এবং ইনশাল্লাহ আমাদের পুকুরে এবং বিভিন্ন জায়গায় অনেক রেণু আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। তো আমাদের ট্যাঙ্কে কিছু জায়গা হয়েছে, আমরা কিছু পরিমাণ মাছ নিলাম এগুলো আপনাদের দেখানোর জন্য, এবং এগুলো বড় ট্যাঙ্কে রেখে দিব ঈদের সময়, যাতে করে অনেক কাস্টমার আসবে, যাতে ফিরে না যায়। এই জন্য আমরা এতদিন আসলে অত আহামরিভাবে মাছ বিক্রি করিনি। তো আমাদের ট্যাঙ্কে কিছু মাছ আছে কাঁটাবন দেওয়ার জন্য, বড় মাছ আছে অনেকগুলো, আর কিছু অর্ডার আছে আপনার চিটাং যাবে, আবার কয়েকটা মাছ আছে আপনার দেখবে। তো বিভিন্নভাবে আমাদের কিছু মাছ ধরার আছে ট্যাঙ্কে। তো এগুলো পানি বেশি হওয়ার কারণে আর ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমরা দেখাইতেছি না। তো আমরা এই মাছগুলো দেখেন, এই মাছগুলো একটা ইয়েতে রাখছি, প্লাস্টিকের গামলাতে রাখছি। তো আমরা চেষ্টা করব কয়েকটা মাছ দেখানোর জন্য ইনশাল্লাহ। এই দেখেন, আমরা মাছগুলো তুলতেছি, যেভাবে মাছ উঠছে ওইভাবে আমরা দেখাবো, কোনো বাছাই করা লাগবে না, আমরা বাছাই ছাড়াই এ দিব। একটা মাছ অনেক সুন্দর, তাই নিলাম। দেখেন, এই মাছের সবগুলো মাছেরই প্রিন্ট করা, এত ছোট মাছের সবগুলো প্রিন্ট করা। দেখেন, আমরা কয়েকটা মাছ তুলেছি, এখানে শাইনিং স্কিনের পরিমাণ ইনশাল্লাহ অনেক বেশি মাছ দেখা যাচ্ছে। এই মাছটা দেখুন, আমরা ক্যামেরা আসছে কি না, এটা কিন্তু অনেক সুন্দর শাইনিং স্কিন মাছ, দেখা যায় কি না, গা অনেক চিকচিক করে, এত ছোট মাছ অনেক সুন্দর। দেখেন, দেখা যায় কি না। এছাড়া আমাদের মাছগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল ইনশাল্লাহ। দুই একটা মাছ যদি সাদা হয় ওগুলো আমরা ছেড়ে দিব। দেখেন, প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট চলে আসছে। তো এগুলো আমরা এখন ওই 25,000 বিক্রি করব ইনশাল্লাহ। তো অনেকে মাছ দেখতে চাইছে, আমরা মাছ আসলে দেখাইতে পারি না, আমার ট্যাঙ্কের জায়গা ছিল না, যে পরিমাণ অর্ডার পাইতাম ওই পরিমাণ মাছ ধরতাম, এর চেয়ে বেশি মাছ ধরতাম না, কারণ হচ্ছে আমার ট্যাঙ্কের জায়গা নাই, কী করব। তো ইনশাল্লাহ আমাদের ট্যাঙ্কগুলো আস্তে আস্তে পাকা হয়ে যাবে, তখন পর্যাপ্ত পরিমাণ মাছ রাখা যাবে এবং মাছ আপনারা ফোনে চাইলে দেখানো যাবে। তো আমাদের একটা ইয়ে হচ্ছে, আমরা পুরান মাছের ভিডিও কখনো দেখাই না, সরাসরি নতুন মাছ ধরে নতুন ট্যাঙ্কে তুলে আমরা ভিডিও দিই, আমরা পুরান মাছের ভিডিও মোবাইলে রাখি না, সবগুলো ডিলিট করে দিই। তো আমরা এটা আমরা সবসময় করে থাকি। তো অনেকে ফোন করে সাথে সাথে মাছ দেখতে চায়, তো আমাদের ট্যাঙ্কে মাছ না থাকলে আমরা দেখাতে পারি না। তো এই জন্য আমরা দুঃখিত, কারণ হচ্ছে আমরা পুরান মাছের ভিডিও দিই না। আর ইনশাল্লাহ ভালো মাছ কিনতে হলে দেখে শুনে কিনবেন, এটা হচ্ছে আমি জিতার জন্য না, আপনারা জিতেন, এই জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি, পুরান মাছের ভিডিও দিই না। কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় মাছ কিনতে গেছি, 4 বছর আগের ভিডিও দিয়ে মাছ বিক্রি করছে, ওই মাছ তো নাই, ও এর ধারে কাছেও মাছ নাই, গিয়ে পরে ফেরত আসে, যে ভিডিওতে দেখেছেন
হ্যাঁ, আমি এই মাত্র মানে সকালে বিক্রি করে ফেলেছি কিংবা বিকালে বিক্রি করে ফেলেছি, এই ধরনের কথা বলে। তো এই জন্য আমি পুরান ভিডিও কখনো দিই না, সম্পূর্ণ নতুন ভিডিও, ধরা মাছ ভিডিও দিয়ে থাকি, ধরা মাছের ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের ইচ্ছা মতন দেখে শুনে একটা একটা করে ভিডিও আপনারা রেকর্ড করে রাখবেন, তো ওইভাবে মাছ নিতে পারবেন ইনশাল্লাহ, দেখে দেখে। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।